365 দিন রাজনীতি হয় 365 সেকেন্ড রাজনীতি নয় গতকাল আমরা যাকে নিয়ে আলোচনা করছিলাম বলেছিলাম যে তার স্কুল পালানোর কথা বা সিনেমা দেখার কথা প্রিয় নায়ক নায়িকার কথা সব কিছু জানব এই সব কিছু জানব গতকাল আমাদের সঙ্গে ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব ফজলে হোসেন বাদশা রাজশাহী দুই বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি আচ্ছা ভাই আপনি কেমন আছেন তো ভালো আপনি প্রথম স্কুল পালিয়ে সিনেমা দেখেছিলেন কোন ক্লাসে সিনেমা তো স্কুল পালিয়ে দেখা শিখেছি শিখেছেন স্কুল না পালালে তো সিনেমা দেখা যেত না এটা তো ম্যাটেরি শো দেখে তো ওই সন্ধ্যায় বাড়ি যাওয়া যেত না 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 এটা মর্নিং শোতে স্কুল পালাতে হতো এটা একবারে একবার প্রাইভেট পড়তে যেতাম যখন পাড়ার মাস্টারের কাছে তখন ঠিক ম্যাটিনি শো এই মর্নিং শো যখন শুরু হতো তখন পেটের ব্যথা হোক আর ঘাড়ের ব্যথা হোক একটা কিছু অজুহাত দিয়ে আমরা ওখান থেকে সরে পড়তাম আচ্ছা ধরা পড়েছিলেন কবার আপনি এই সিনেমা দেখতে পালিয়ে সিনেমা দেখেন ধরা তো মাস্টারের কাছেই পড়েছি পেটের ব্যথা কথা বলে বাড়ি না যেয়ে যদি সিনেমা হলে চলে যায় আর পরে দুপুর ১২টায় সিনেমা দেখে যখন ফিরে আসি তখন তো রাস্তাঘাটে অনেক সময় দেখা হয়েছে এই কোথেকে ফিরছি তোর না অসুখ ছিল না একটু এইদিকে গেছিলাম পরে এটা জানাজানি হয় যে আমরা এইভাবেই সিনেমা দেখি কিন্তু আমাদের একটা সময় ছিল যে আমরা এই যে চুরি করে অনেক কিছু করেছি বা বই পড়েছি যে বই পড়ার কথা বলছে এমনকি আপনি অবাক হয়ে যাবেন আমার জীবনে আমাকে আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি কিন্তু আমার বাবা জানতেন যে সাবজেক্টে আমি সেই সাবজেক্টে পড়ি নেই তো আমার ঘরে ঢুকে বলছে যে আমি ফিজিক্সে ভর্তি হয়েছিলাম কিন্তু ফিজিক্স আমার ভালো লাগে নাই আমি বাবাকে জিজ্ঞেস করি নাই আমি ইকোনমিক্সে চলে গেছিলাম তো আমার বাবা টেবিল খুঁজে দেখে বলছেন যে তোর ফিজিক্সের বই কই তো আমি বললাম যে আব্বা আমি তো এখন আর ফিজিক্স পড়ি না কী পড়ি বলে ইকোনমিক্স পড়ি কেন আমি ফিজিক্স মাথা ঢুকছে না এখন ইকোনমিক্স পড়ছি যাই পড়বি ভালো করে পড় আপনার ওই সময় চলচ্চিত্রের প্রিয় নায়ক এবং নায়িকা কে কে ছিল সোফিয়া লরেন তো বটে বটেই আর দেশে ববিতা গুড ব্যক্তি জীবনের নায়িকাকে আপনি কিভাবে পেলেন প্রথম আমার যে প্রেমের চিঠি আমরা জানতে চাই যে প্রেমের চিঠি আপনি কোন স্কুলে না কলেজে পেয়েছেন প্রথমে সালগুলো জেনে নিতে হবে যে কোন সালে আমি কলেজে ঢুকছি আমরা যখন কলেজে ঢুকছি তখন প্রায় 69 আপনি বুঝেন 69-এ কলেজগুলো কেমন ছিল আমি আমরা তখন আমার স্বপ্ন ছিল আমি এক শিক্ষক হব কিন্তু এমন সময় কলেজে গেলাম যখন মিছিল পেলাম 69 এখন ওই ওখানে আমরা হারিয়ে গেলাম ফলে আমাদের জীবনের তারুণ্যের একটা বৈশিষ্ট্য সে সময় আমরা খুঁজে পাইনি পাননি প্রেমের দিক থেকে আপনার পাননি ভাবির সঙ্গে আপনার কীভাবে বিয়ে হয়েছিল সেটল ম্যারেজ অথবা নাকি এটা জানা শোনা ম্যারেজ এটা অত সহজে খুব ওই সব কথা বলা যায় না আমি একটা কথা বলি সেটা হলো আমি রাজশাহী ইউনিভার্সিটির ভিপি ছিলাম কিন্তু হ্যাঁ তো আমি আপনি আমাকে বলেছেন সুদর্শন শুধু সুদর্শন থাকলেই কিন্তু মেয়েরা পছন্দ করে না আপনি তো নিশ্চয়ই এটা ধারণা আছে আরও অনেক বৈশিষ্ট্য লাগে অসংখ্য মেয়ের সাথে আমার পরিচয় বন্ধুত্ব সদ্ভাব ছিল কিন্তু চিঠি লেখা ছিল খুব কঠিন কাজ ছাত্র নেতা হয়ে চিঠি লিখবো একজনকে সে চিঠি যদি পড়ে যায় কোথাও তাহলে ছাত্র রাজনীতিগিরি শেষ হয়ে যাবে সেজন্য আমি চিঠি লিখতে পারিনি ফলে প্রেমও হয়নি তাহলে বিয়েটা আমি ধরে নেবো কি সেটল ম্যারেজ এক অ্যাবসলিউটলি রোমান্টিক রাগারাগি হলে কে আগে সরি বলে আমি রাগারাগি করি না আচ্ছা ভাই আপনি জ্যেষ্ঠ তরুণদের উদ্দেশ্যে ছোট্ট করে কিছু বলবেন আমাদের প্রত্যেকটা তরুণকে এটা ভাবতে হবে যে আমরা কেমন বাংলাদেশ চেয়েছিলাম কেমন বাংলাদেশের স্বপ্ন আপনারা দেখেছিলাম যে কারণে আমাদের দেশের ৩০ লক্ষ
মানুষকে জীবন দিতে হয়েছে সেই বাংলাদেশের স্বপ্নটা কি সেই স্বপ্নটা দেখতে শিখতে হবে এখন 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 সেই চেতনাবোধ জাগ্রত করতে হবে এটা আমি মনে করি এবং আমি আজকে তরুণদেরকে বলবো তোমরা জানো যে এত আমরা এই যে হায়ার সেকেন্ডারি পাশ করে আমরা বন্দুক হাতে নিয়ে যুদ্ধে চলে গেলাম জীবনটা তখন আমাদের কাছে মনে হয়েছে দেশের জন্য জীবন দেওয়াটা একটা সৌভাগ্যের ব্যাপার তো তোমাদের কাছে এখন ভাবতে হবে যে আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য কীভাবে আত্মনিবেদিত হতে হবে দর্শক সেই প্রত্যাশা নিয়ে আমরা আজকে শেষ করছি বাদশাহের সঙ্গে আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে বাদশা ভাই আপনি আপনার ব্যস্ততার সময় আমাদেরকে দিয়েছেন সেই জন্য আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি সাধারণ কথার বাইরেও যে কিছু কথা বলা যায় এটা এটা এখানে প্রথম স্বাদ পেলাম ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন